রেকর্ড গড়া জয় চনমনে দল, বিশ্রামের জন্য বাতিল আনুষ্ঠানিক অনুশীলন, তারপরও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির মাস্টারমাইন্ড হাতুরু, অধিনায়ক তামিম ইকবাল, তাদের সঙ্গী স্পিন গুরু রঙ্গনা হেরাত। একদিনের বিরতি দিয়ে সিরিজ নিশ্চিতের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচের পারফরমেন্স আত্মবিশ্বাস বাড়িয়েছে দলে, বিশেষ করে স্পিন কোচ রঙ্গনা হেরাতের সন্তুষ্টি ব্যাটিং পিচে নাসুম সাকিবদের বোলিং। নিশ্চয়ই এটা আমাকে গর্বিত করে এমন উইকেটে স্পিনারদের পারফরমেন্স। নাসুম আগেও প্রমাণ দিয়েছে, সাকিব সব সময় সেরা, তাকে নিয়ে বিশেষ করে বলার কিছু নেই, সে গেম চেঞ্জার। আমাদের লক্ষ্য এমন ছন্দটা ধরে রাখা। পরীক্ষা নিরীক্ষার সিরিজে বাংলাদেশ কি দ্বিতীয় ম্যাচেও উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে, এমন প্রশ্নের জবাবে কৌশলী হেরাত। তবে পরিবর্তন আসতে পারে এমন আভাসও পাওয়া গেল। প্রথম ম্যাচের আগে চোট পাওয়া মিরাজের অবস্থার উন্নতি হয়েছে। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। যদিও তাকে পর্যবেক্ষণে রাখার কথা বলছেন কোচ। একাদশে পরিবর্তন আসবে কিনা এখনই বলতে পারবো না, তবে সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামবো আমরা। মিরাজের অবস্থার উন্নতি হয়েছে, তবে এখনো তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঐচ্ছিক অনুশীলনের ফাঁকে ইনডোরে জন্মদিন উদযাপন করলেন স্পিন কোচ রঙ্গনা হেরাত। প্রধান কোচ আর অধিনায়ককে নিয়ে কেক কাটলেন, এরপর মাঝে জানিয়ে রাখলেন প্রতিপক্ষের পারফরমেন্স নয়, বাংলাদেশ ধরে রাখতে চায় নিজেদের ছন্দ। এদিন ক্লোজ ডোর ব্যাটিং অনুশীলন করলেন ড্যাশিং ওপেনার, এরপর কোচের সঙ্গে লম্বা সময় আলোচনা করলেন। বৃষ্টির কারণে অবশ্য এদিন অনুশীলন করেনি আয়ারল্যান্ড। অধিনায়ক তামিম ইকবাল, প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিং এবং রঙ্গনা হেরাত, আনুষ্ঠানিক অনুশীলন না থাকলেও আজকে এসেছিলেন এবং পরামর্শ করলেন আগামীকালকের ম্যাচ নিয়ে। তামিম ইকবালের দল যেমন ছন্দে রয়েছে, নিঃসন্দেহে স্বস্তিতে থাকারই কথা তিনি, তবে তার ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে নিশ্চয়ই তিনি চিন্তায় রয়েছেন। সেই জায়গায় তিনি এই ম্যাচে ছন্দে ফিরবেন সেই প্রত্যাশাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ।